নমস্কার বন্ধুরা, আজকের এই বিপদের দিনে যেন সমগ্র বিপদ একসাথে ধেয়ে আসছে পৃথিবীতে। একটির পর একটি বিপর্যয় যেন নেমে আসছে আমাদের এই ধরণীতে। সূর্যগ্রহণ শেষেই হতে যাচ্ছে পৃথিবীতে অম্বুবাচী তথা অমাবতী। আগামী 22 জুন সাথে আসার সকাল 7:45 অম্বুবাচী আরম্ভ। আজ আমরা সেই অম্বুবাচী নিয়েই কথা বলবো। তো চলুন আমাদের মূল আলোচনায় চলে যাই। অম্বুবাচী হিন্দু ধর্মের একটি আচার বা ব্রত, যেটি সনাতন ধর্মে একটি বিশেষ পরিচিত অনুষ্ঠান। বলা হয় ধরিত্রী দেবী এই সময় রজশীল থাকে। এটি সাধারণত 3 দিন থাকে। একটি পূর্ণবয়স্ক নারী যেমন ঋতুকালের পরে সন্তান ধারণে সক্ষম হন, ধরিত্রী মাতাও অম্বুবাচীর পর শস্য শ্যামলা হয়ে ওঠেন। অম্বুবাচীর সময়ে অসমের কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব পালন করা হয়। কামাখ্যা মায়ের মন্দির তন্ত্র সাধনার অন্যতম পীঠ। এই স্থানে দেবী গর্ভ এবং যোনি পড়েছিল। অম্বুবাচীর এই 3 দিনে এই মন্দিরে বিশেষ উৎসব পালন করা হয়। এই 3 দিনের দেবীর মন্দির বন্ধ থাকলেও চতুর্থ দিনে দেবীর মন্দির সর্বসাধারণের দর্শনের জন্য খুলে দেওয়া হয়। উল্লেখ্য, অমাবতীর এই 3 দিনের ধরনী বর্ষায় স্নাত হয়ে নবরূপের সৃষ্টি করে। ভারতের অসম রাজ্যের গুয়াহাটি শহরের কামাখ্যা দেবীর মন্দিরে প্রতি বছর অম্বুবাচীতে মেলার আয়োজন করে থাকে। অম্বুবাচী আরম্ভের প্রথম দিন থেকে কামাখ্যা দেবীর দ্বার বন্ধ রাখা হয়, ফলে অম্বুবাচীর সময় দেবীর দর্শন নিষিদ্ধ থাকে। চতুর্থ দিন দেবীর স্নান ও পূজা সম্পন্ন হওয়ার পর কামাখ্যা মাতার দর্শন করার অনুমতি দেওয়া হয়। ভারতের বিভিন্ন প্রান্তের আসা লক্ষ লক্ষ ভক্তেরা কামাখ্যা মন্দিরে চতুর্দিকে বসে কীর্তন করে। মন্দিরের বাহিরের প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে দেবীকে প্রণাম করেন। অম্বুবাচী নিবৃত্তের দিন পাণ্ডারা ভক্তদের রক্তবস্ত্র উপহার দেন। দেবীপীঠের এই রক্তবস্ত্র ধারণ করিলে মনোবাসনা পূর্ণ হয় বলে ভক্তরা বিশ্বাস করেন। এই রক্তবস্ত্র পুরুষেরা ডান হাত বা গলায় ও মহিলারা এই বস্ত্র বাঁ হাত বা গলায় পরিধান করেন। রক্তবস্ত্র পরিধান করে শ্মশান বা মৃতের ঘরে যাওয়া নিষিদ্ধ। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, সূর্য যেবারে যে সময়ে মিথুন রাশিতে গমন করেন, তার পরবর্তীতেই যেবারে সেই কালে অম্বুবাচী হয়। 7 থেকে 11 আষাঢ় পর্যন্ত এই 4 দিন গ্রাম বাংলার মহিলারা এই অনুষ্ঠান পালন করে থাকেন। চাষবাসের কাজ এই সময় বন্ধ থাকে। এই অনুষ্ঠান উপলক্ষে পিঠা পায়েস বানানোর রীতি রয়েছে। এই অনুষ্ঠানে বিধবা মহিলারা 3 দিন ধরে ব্রত রাখেন। অম্বুবাচীর আগের দিন রান্না করা খাবার তারা 3 দিন ধরে খান। ওই 3 দিন তারা কোনো গরম খাবার খান না। কামরূপ কামাখ্যা মন্দিরের গর্ভগৃহ থেকে লাল রঙের তরল বের হয়, যাকে ভক্তরা বলে মায়ের রজস্রাপের রক্ত। হিন্দু শাস্ত্রে এমন কিছু কাজ রয়েছে যা অম্বুবাচীর সময় মেনে চলা উচিত। তো চলুন আমরা দেখি নিই সেই সব কাজগুলো। মনে করা হয় এই সময় ধরিত্রী মাতা ঋতুমতী হন, তাই অম্বুবাচীর সময়ে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ করা নিষেধ। মনে করা হয় এই 3 দিনে গৃহপ্রবেশ, বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা উচিত নয়। হিন্দু শাস্ত্র মতে এই সময় অন্য কোনো বিশেষ পূজার আয়োজন না করাই ভালো। তবে কোনো কোনো বছর এই সময়ে রথযাত্রা উৎসব পড়লে তা নির্দিষ্ট নিয়ম মেনেই করা যেতে পারে, কারণ রথযাত্রাকে নিত্যকর্ম হিসেবেই ধরা হয়। যারা আদিশক্তির বিভিন্ন রূপ পূজা করেন, যেমন মা কালী, দেবী দুর্গা, দেবী জগদ্ধাত্রী, মা বিপত্তারিণী, মা শীতলা, দেবী চণ্ডীর মূর্তি বা পট পূজা করেন, তারা এই সময় মূর্তি বা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন। অম্বুবাচীর দিনগুলোতে পূজার সময় কোনো মন্ত্রপাঠ করবেন না, কেবল ধূপ ও দীপ সহযোগে ঠাকুর প্রণাম করবেন। অম্বুবাচীতে দেবীর পূজা ও পট কখনোই স্পর্শ করা উচিত নয় বলে মনে করে হিন্দু শাস্ত্র। অম্বুবাচীতে গুরুর পূজা করা যেতে পারে। কারোর গুরু যদি নারী হন, অর্থাৎ গুরুমা হন, তাহলে পূজা চলতে পারে, তাতে কোনো দোষ নেই বলে মনে করে হিন্দু শাস্ত্র। যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত, তারা এই সময় গুরুমন্ত্র জপ করতে পারেন। হিন্দু শাস্ত্র মতে জপে কোনো দোষ নেই বলে মনে করা হয়। সর্পভয় নিবারণের জন্য এই সময়ে আম ও দুধ সেবন করুন। এই সময়কালে আম ও দুধ সেবন করলে 1 বছর সাপের ভয় থাকে না।